বৈরী আবহাওয়ায় হুমকির মুখে দিনাজপুরের লিচুর ফলন। মৌসুমের শুরুতে মুকুলে গাছ ছেয়ে গেলেও এখন প্রচণ্ড তাপপ্রবাহে ঝরে পড়ছে লিচুর দানা। মুম্বাই জাতের লিচুর অবস্থা কিছুটা ভালো থাকলেও বেদানা, মাদ্রাজি, চায়না ট্রি ও কাঁঠালি জাতের লিচু ঝরছে বেশি। তারপরও ফলন পেতে বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে লিচু চাষিরা, নানান পরামর্শ দিচ্ছে কৃষিবিদরা। দিনাজপুর থেকে সুব্রত মজুমদার ডলারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বৈরী আবহাওয়ার কবলে পড়েছে দিনাজপুরের লিচু, প্রচণ্ড তাপপ্রবাহে দানা বিবর্ণ হয়ে শুকিয়ে ঝরে পড়ছে। লিচু চাষিরা বলছেন, আগে মুকুল আসায় এখনও টিকে আছে বোম্বাই জাতের লিচু। বেদানা, মাদ্রাজি, চায়না থ্রি ও কাঁঠালি জাতের লিচুর দানা বেশিরভাগ ঝরে পড়েছে, কোনোভাবেই রক্ষা করা যাচ্ছে না। এই অবস্থা চলতে থাকলে এবার অর্ধেক লিচুও পাওয়া যাবে না বলে শঙ্কা তাদের। বলতে একদম খালি লিচু নাই, ওইগুলা লিচু একমাত্র বোম্বাই ছাড়া। আর যে ওয়েদার যাচ্ছে, ওয়েদারের উপর ভিত্তি করে তারপর আমরা পানি যাচ্ছি, ছেঁচ দিয়েছি এবং বীজ দিয়েছি, তবুও আমাদের ওই লিচু বোঠা নরম হয়ে, লিচু শুদ্ধ নরম হয়ে পড়ে যাচ্ছে, পানি দেওয়ার পরেও পড়ে যাচ্ছে। কী করবো ভাই, আমাদের করার কিচ্ছু নেই। তাপমাত্রা বেশি, আমরা টিকা দিচ্ছি মনে করেন যে সেলোর পানি দিয়ে। এখন দেখা যাক আদার লালা কী করে। হ্যাঁ, কিন্তু চেষ্টা করতেছি আমরা লিচুটা আটকার জন্য। কাঁঠালি, বেদানা, চানিটু এলা এলা ঝড় বইছে, মান্দারাজি এলা ঝড় বইছে। দেখা বোম্বাই শুধু এনা আসে গাছের মধ্যে, এখন বলা যাবে না কী হবে নাই হবে। আমার পানি যা হয় আমার পড়ি গেল, যার নিচে হয়েছিল কোহা চলে না, আমার পড়ি এখন নাই ঝাঁটা পাঁচটিয়া, মনে হয় না যে নিচে আসে গাছ। এ সময়ে গাছের গোড়ায় পানি, ভিটামিন, সার ও কীটনাশক দেওয়ার পরামর্শ কৃষিবিদদের। ফল ঝরে যাচ্ছে, বনের গোটা শুকিয়ে যাচ্ছে, তো যে অবস্থা দাঁড়িয়েছে তাতে সম্ভবত এবছর আমরা আশানুরূপ ফলন পাবো না এবং সেই ফলনটা প্রায় 50% কমে আসবে। এমনিতে অনাবৃষ্টি এবং প্রচণ্ড তাপপ্রবাহে শশা, টমেটো সহ সবজি চাষে সর্বশান্ত হয়েছেন দিনাজপুরের কৃষকরা। এখন হুমকির মুখে লিচুর ফলন। বাংলাভিশন নিউজ ডেস্ক।